যাও রে দুল দুল কয় রে হব মাই জেনে মোর কান্দে না হাই রে মাই জেনে মোর কান্দে সব দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না আরে যে সব দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না যাও রে দুল দুল কয় রে হব মাই জেনে মোর কান্দে সব দুঃখ রইল রে মনে মদিনাতে গেলাম না আরে যে সব দুঃখ রইল রে মনে মদিনাতে গে আমার বাবারা কষ্ট হচ্ছে একবার আওয়াজ করে বলেন না আমার হাবা জোরে পড়ি না ইয়া রাসূলুল্লাহ আমার বাবাজি বারবার কেন আপনাদেরকে ইয়া রাসূলুল্লাহ বলাইতেছি এখানে একটা কারণ আছে কি আছে এখানে একটা কারণ আছে তার কারণ হলো আউযু বিল্লাহ বললে শয়তানের গায়ে আগুন লাগে আর ইয়া রাসূলুল্লাহ বললে এজিদ বাহিনীর গায়ে আগুন লাগে কথা কি বুঝেন আমার আউযু বিল্লাহ বললে শয়তানের গায়ে আগুন জ্বলে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায় ফলায় কিতাবে আসছে কোন ইমানদার মুমিন যখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথা বলার পরে শয়তান সেখান থেকে পালায়া যায় আর ইমানদার ব্যক্তি যখন জবানে পড়ে ইয়া রাসূলুল্লাহ তখন এজিদ বাহিনীর গায়ের মধ্যে এমন করে আগুন লাগে আওয়াজ করে বলেন ঠিক না বেটি এই জন্য অনেক মুনশি মুলবি আছে ওয়াজের ভিতরে ইয়া রাসূলুল্লাহ কইলে কয় বন্ধ করো আছে না নাই কয় ফালতু স্লোগান বন্ধ করো এমন লোক আছে না নাই বাবাজি আমি কাউকে হেই প্রতিপন্ন করছি না সত্য কথাটা একটু জানায় দেয় একটু ভালো করে শুনুন যেই নবী বংশের আওলাদ কারবালার জমিনে পানি পানি বলে শাহাদাত বরণ করেছে এই কারবালার পেছনে আমাদের দেশে কত পিশাব আছে কত মুনশি মুলবি আছে তারা কই এজিদ বড় ভালো মানুষ ছিল এজিদের কোনো দোষ নাই নাউজুবিল্লাহ কইতেন না মাহাবীর আল্লাহু তাআলাহু হযরত ইয়াজিদ কে হযরত ইয়াজিদ কে হযরত ইয়াজিদ কে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদ কে আপনি স্থলাভিষিক্ত করা হোক এর বহুবিধ কারণ আছে কারণ ইসলামী জগতে বহুত রক্তপাত হয়েছে এই খেলাফতকে কেন্দ্র করে তিনি চান নাই দ্বিতীয় কোন রক্তপাত হোক তারকে প্রস্তাব দিয়েছে অনেকেই হযরত মাবিয়া রাদিয়াল্লাহু প্রস্তাবকে গ্রহণ করেছেন হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু কাসের যত বড় বড় তার সাথী এবং তার মুশিরিন ছিলেন আহলে মুশির ছিলেন তাদেরকে ডাকলেন পরামর্শদাতাকে ডাকলেন তারাও বলছেন ঠিকই সে যোগ্য কারণ ইয়াজিদের তো এই 10 তারিখের মহরমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না এমনকি ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রেকাত নফল নামাজ পড়তেন 100 রেকাত নফল নামাজ পড়তেন সবসময় রোজা রাখতেন হাফেজ কোরআন ছিল হাদিসের ভান্ডার ছিল অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল নামাজ ইমামতি করিয়া পড়াইতেন কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না তাকবীর উল্লাহ সাথে নামাজ পড়ত গুণের তো অভাব নাই ইয়াজিদের ইয়াজিদে তো গুণের অভাব নাই যারা নেট চালায় যারা ইন্ড্রয়েড সেট যারা চালায় ভালো মোবাইল যাদের হাতের মধ্যে আছে নেটের মধ্যে যারা ঢুকছে তারা জানে প্রত্যেকটি মানুষ জানে কইলে তেমনি কথাটা না কোনো অসুবিধা আছে
সামাজিক আপনাদের অত্যন্ত কিছু কিছু মানুষের মহব্বতের একটা দরবার যেটাকে বলা হয় সরমুনাই কথা ঠিক কি না এই সরমুনার পেশাব জুমার বয়ানে চেয়ারের মধ্যে বসে বসে বলতেছে এজিদ বড় ভালো মানুষ ছিল নাউজুবিল্লাহ পারেন না সে বলতেছে এজিদের কোনো দোষ নাই সে বলতেছে এজিদ নাকি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ত এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ তারপরে সেখানে শেষ নাই সরমুনার পেশাব ফজলুল করিম কয় এই এজিদের কাছে হাদিসের ভান্ডার ছিল বুঝেন না মনে হয় যদি ইমানি জজবা তাহে চিৎকার দিয়ে পড়েন না নাউজুবিল্লাহ এখানে শেষ নাই সে বলতেছে হযরত এজিদ এজিদ রে কইতাছে হযরত এজিদ আমি কি গাইল লইতাছি আরে মুসলমান যে নবীর বংশ ইমানের জন্য শাহাদাত বরণ করেছে আর আমরা যদি হুসাইনি মুসলমান হই এই সুনার বাংলাদেশে আল্লাহর ওলির দেশে বসে বসে যারা হুসাইনের বিরুদ্ধে যাইয়া এজিদের পক্ষে কথা কয় আমরা কি তা প্রতিবাদ করব না কথা বলেন ঠিক না বেটি আরে জীবন দেওয়া যায় ইমানদার ব্যক্তি জীবন দিতে পারে ঈমান দিতে পারে না কথা বলেন ঠিক কি না আমি আপনাদের কাছে জানাইয়া গেলাম যেই সরমনের পেশাব ফজলুল করিম সাহেব সে বলতেছে এজিদ বড় ভালো মানুষ ছিল এজিদ বড় তাহাজ্জুদ গুজার ছিল এজিদ 100 রাকাত নফল নামাজ পড়ত এজিদ ইমামতি করত নামাজ পড়াইতো এই এজিদের পক্ষে যারা কোন গান গায় আমার কাছে পরিষ্কার হয়ে গেছে এরা বর্তমান জামানার এজিদেতে কোনো সন্দেহ নাই যদি এজিদ না হইতো আমি আপনাদের কাছে একটা উদাহরণ দেই এই যে মেম্বার সাহেব মাহফিলে আইছে মেম্বারের সঙ্গে যদি আমার কোনো ঝগড়া হয় যদি মেম্বারের কথা বলেন মেম্বার সাহেব ভালো তাইলে বোঝা গেল আমি খারাপ কথা কি বোঝা যায় মেম্বারের সঙ্গে আমার ঝগড়া হইছে সবাই যদি বলে মেম্বার ভালো তাইলে বোঝা গেল আমি খারাপ সবাই যদি সাক্ষী দেয় মেম্বার সব ভালো করছে তাইলে বোঝা গেল আমি খারাপ করছি তাইলে আমাদের দেশে যারা মুন্সি মুলবি ফিসাব হয়া যারা বলতেছে এজিদ ভালো ছিল তাইলে বোঝা যায় দুষ্টা হুসাইনির ছিল কথা বুঝেন না মনে হয় যারা বলে এজিদ ভালো ছিল তাইলে বোঝা যায় দুষ্টা ছিল হুসাইনের কথা কোন নাও এ ফুতাইল ঠিক দিয়ে ঈমান রাখতাতের নাম নেলা আওয়াজ করে বলেন ঠিক না ঠিক যারা হুসাইনকে দায়ী করতে চায় এজিদকে ভালো বোঝাইতে চায় তারা অবশ্যই অবশ্যই বেঈমান কোনো সন্দেহ নাই খুশি হন বেজার হন জীবন দিতে পারবো মুনাফিকি কথা আমি বলতে পারবো না এটাই আমাদের ইমানি দায়িত্ব আওয়াজ করে বলেন ঠিক না বেটি আজকে যারা উলিদের দরবারে মাহফিলে এসেছেন কত মানুষ আপনাদেরকে বন্ড বেদাতি কয়নি কয় তা বেদাতির দল বন্ডর দল আরে তোমরা যারা আমাদেরকে বেদাতি কও এই বেদাতি কইয়া তোমরা যারা না পড়ো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এই 22 থেকে 24,000 এজিদ বাহিনী ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল 70 থেকে মাত্র 72 জনের কাফফালা কিন্তু 72 জনের কাফফালা কারবালাকে জয় করেছে জোরে কন্যা মারহাবা 72 জনে কারবালা জয় করছে শহীদ হইছে ঠিক আছে কিন্তু মাথা নত করে নাই জীবন দিছে কিন্তু ইসলাম জিন্দা হুতা হে হার কারবালা কি বাত চিৎকার করে বলেন না মারহাবা ইসলামটা কারবালার পরে নতুন করে জিন্দা হইছে যদি নবীর আওলাদ রক্ত না দিত শাহাদাত বরণ না করত তাইলে সমস্ত জগৎ এজিদের হাতে চলে যাইত এখন আর হুসাইনি মুসলমান কারে কয় এজিদি মুসলমান কারে কয় বোঝার শক্তি থাকতো না কষ্ট হইতেছে আপনারা।